ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কোনো আনসেপ কোনো শেপ নেই, মানে এইটা একটা পাথর, এর কোনো শেপ নেই। এটা আমরা স্কেলের সাহায্যে এর লেন্থ জানি না, ব্রেথ জানি না, এর হাইটও জানি না, কিন্তু এই একটা অসমান একটা জিনিসের আমি যদি এর ভলিউমটা বার করতে চাই, এর আয়তন বার করতে চাই, তাহলে আমি কিভাবে করব সেটাই আজকে আমাদের ছোট্ট একটা টিএলএম এর মাধ্যমে, একটা অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা আমি ক্লাস নাইনের স্টুডেন্টদের আমি করে দেখাচ্ছি। সেটা করার জন্য আমি কি করেছি, আমি একটা মেজারিং সিলিন্ডার আমি নিয়েছি, মেজারিং সিলিন্ডার, আর এখানে আমি একটা বিকার নিয়েছি, আর এখানে একটা প্লেট নিয়েছি। প্রথমে আমি কি করছি না, আমি এই বিকারটাকে জল দিয়ে ভর্তি করছি। পুরো জল দিয়ে ভর্তি করলাম, তাই না? পুরো জল দিয়ে ভর্তি করে যাতে আমার আর একটু জলও না ধরে। এরপরে আমি কি করলাম, এখানে একটু দড়ি আমি সঙ্গে নিয়ে এসেছি, সেই দড়ি দিয়ে আমি এটাকে বাঁধলাম। বাঁধার পরে আমি কি করছি দেখো, অসমান, বুঝতেই পারছ সহজে এটা হবে না, একটা অসমান আছে, এটা করা হয়েছে। আমি এটাকে আস্তে আস্তে প্রবেশ করাচ্ছি, প্রবেশ হয়ে গেছে, দেখো যেই প্রবেশ হয়ে গেছে আর জল পড়ছে না, তাই না? প্রবেশ হয়ে গেছে আর জল পড়ছে না। আমি এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বার করলাম, বার করে এটাকে আমি রাখলাম। আমি বিকারটাকে আস্তে আস্তে সরালাম যাতে আমাদের আর কোনো জল না পড়ে। এরপরে এই যে জলটা পেয়েছি সেটাই কিন্তু আমার এই পাথরটার ভলিউম, এটার মধ্যে আমি সেই জলটাকে আস্তে আস্তে ঢালছি। হলো, দেখো জলটা ঢেলে আমি কত দাগ পেলাম, দেখো দুই দাগের পেয়ে গেছি, দুই দাগ পেয়ে গেছি, এখানে দুই দাগ পেয়েছি, প্রায় কাছাকাছি দুই দাগ পেয়েছি। তাহলে দুই দাগ মানে কত, চল্লিশ সেন্টিমিটার কিউব। তাহলে চল্লিশ সেন্টিমিটার কিউর কাছাকাছি আমি এই জলটার ভলিউমটা পেলাম। এই এই চল্লিশ সেন্টিমিটার অ্যাকচুয়ালি ভলিউমটা কার, এইটা এই পাথরের ভলিউমটা কত, চল্লিশ সেন্টিমিটার কিউব। তাহলে একটা বিষম আকৃতি, অসম আকৃতি, আনসেপ কোনো যদি বস্তু থাকে তাহলে তার ভলিউমটাও আমরা এই মেজারিং সিলিন্ডার দিয়ে বার করতে পারবো, তাই না? থ্যাংক ইউ স্যার।